يا رسول الله يا حبيب الله إلا النبي أما تمر غلام الله وغلبي আমি একজন কালো সাহাবি গো নবী আমার গর নাই বাড়ি নাই আমার কোন সম্পদ নাই গো নবী ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোন আমল নাই তবে গো নবী একটা আমল আছে আমার পয়গম্বর ডাক দেয়া বলে ওরে বেলাল ওই আমলের কথা বলো না এমনিতে বেলাল ডাক দেয়া বলে নবী গো আমার আমল হইল গো নবী আমি যখন নামাজের জন্য ওযু করি আমি যখন আজান দেওয়ার জন্য ওযু করি ইয়া রাসূলুল্লাহ ইয়া অযু করার পরে আমি তাহিয়াতুল অযুর দুই রেকাত নামাজ আদায় করি সাবর কাকা যারা পর্দা উঠা দোকসার সাবর কাকা যারা পর্দা উঠা দ لله مجاه سلق دادا 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 الله پاک رب العالمين بلتسن جه بندا او دنیا ایمان در را تم را دی تین تا جنش مانتے پارو امی اللہ پاک رب العالمين تم ادر کے اکتا پرشکار دان کرو سبحان اللہ পুরস্কারটা কি আল্লাহ দান করবেন আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা তিনটা জিনিস মানতে পারো তাহলে আশা করা যায় তোমরা একজন সত্যিকার অর্থে একজন সফল মুমিন হিসাবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল সফল মুমিন মুমিনের জীবনে যদি কেউ যদি সফলতা আনতে চায় সফলতা বাস্তবায়ন করতে চায় তাহলে তাকে তিনটা কর্মসূচি মানা লাগবে তিনটা শর্ত আল্লাহর মানা লাগবে এই তিনটা শর্ত যদি আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দির মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে লাআল্লাকুম তুফলিহুন ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সফল একজন মুমিন হিসাবে আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে সুবহানাল্লাহ এবার আসুন তিনটা গুণ কি তিনটা গুণ জানার দরকার পুরস্কার তো আমরা জানলাম এবার আসুন তিনটা শর্ত কি জানিয়ে লেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর শর্তের কথা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ বলেন হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ হে জান্নাত ওয়ালাগণ ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করার জন্য বলছেন আল্লাহ আল্লাহকে ভয় করার জন্য বলছেন আপনি আমি যদি আমার জীবনের মধ্যে আপনার জীবনের মধ্যে সফলতা আনতে চান তাহলে এক নম্বর শর্ত হলো আপনি আমি সদা সর্বদা অবস্থায় হর অবস্থায় আল্লাহকে ভয় করতে হইবে সুবহানাল্লাহ আল্লাহকে যদি ভয় করি তাহলে আপনার আমার জীবনের মধ্যে সফলতা আসবে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করা লাগবে সত্যিকার অর্থে যদি মানুষ আল্লাহকে ভয় করত তাহলে মানুষ কি সুদের কথা নাম লেখাইতো সত্যিকার অর্থে যদি মানুষ আল্লাহকে ভয় করত তাহলে মানুষ কি গুসের কথা নাম লেখাইতো সত্যিকার অর্থে যদি মানুষ আল্লাহকে ভয় করত তাহলে মানুষ কি দুর্নীতি করত সত্যিকার অর্থে যদি মানুষ আল্লাহকে ভয় করত তাহলে মানুষ কি তার বায়ের
করত আত্মসাৎ আপনি আমি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করি আপনি আমি শুধু ভয় করলে চলবে না আমার পারিবারিক জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে ওই রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি আল্লাহকে ভয় করতে হবে আমার ঘরের মধ্যে আমি আল্লাহকে ভয় করতে হবে আমার দেশের মধ্যে আমি আল্লাহকে ভয় করতে হবে আমার ব্যবসার মধ্যে আমি আমার মালিককে ভয় করতে হবে আমি আমার কৃষি কাজের মধ্যে আমি আমার মালিককে ভয় করতে হবে ততক্ষণ পর্যন্ত পারিবারিক জীবন থেকে নিয়ে ওই রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আন্তর্জাতিক জীবন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি আমি ভয় না করব ততক্ষণ পর্যন্ত একজন সত্যিকার অর্থে সফল মুমিন হিসেবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে না এই জন্য সদা সর্বদা আল্লাহকে ভয় করা লাগবে এখন আপনি আমি যদি আল্লাহকে ভয় করি তাহলে তার বিনিময়ে আল্লাহ কি দিবেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে কি দিবেন পবিত্র কালামের মধ্যে আল্লাহ ঘোষণা করেন ওয়ালিবাল খাফা মা তোমাদের মধ্যে থেকে যদি কোন ব্যক্তি আমি আল্লাহকে ভয় করতে পারে ওই মাশরের ময়দানকে কিয়ামতের ময়দানকে যদি কোন মানুষ ভয় করে চলতে পারে গুনার কাছ থেকে বাঁচতে পারে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই ব্যক্তির আগে আমি আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিব সুবহানাল্লাহ কয়টা জান্নাতের মালিক বানাইবেন আল্লাহ দুইটা জান্নাতের মালিক বানাইবেন আল্লাহ তবে শর্ত রাখি আল্লাহকে ভয় করতে হইবে হর অবস্থায় আপনি আমি আল্লাহকে ভয় করতে হবে জান্নাতে যদি আপনি যেতে চান জান্নাতে যদি সুখে শান্তিতে থাকতে চান তাহলে এক নম্বর কথা আল্লাহকে ভয় করতে হবে নবীর সাহাবীদের মধ্যে কেমন ভয়ভীতি ছিল আল্লাহু আকবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বর্ণনা করেন যে একবার মদিনার এক মহিলা দেখেন মহিলার অন্তরের মধ্যে কেমন আল্লাহর ভয় কেমন জাহান্নামের ভয় কেমন মহাশরের ময়দানের ভয় ওই মহিলাটা মদিনার মহিলা আবু হুরায়রার কাছে গিয়া বলতেছে ও নবীর সাহাবী আবু হুরায়রা আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন এমনিতে আবু হুরায়রা ওই মদিনার মহিলাকে বলতেছে আমার কাছে ওই গুনার কথা বলো এমনিতে মদিনার মহিলা ডাক দিয়া বলে নবীর সাহাবী আবু হুরায়রা আমি অন্যায় করে ফেলেছি গুনাহ করে ফেলেছি আমি চাইলাম ওই কবরের আজাব আমি বরদাস্ত করতে পারবো না জাহান্নামের আগুন আমি সইতে পারবো না আবু হুরায়রা রে আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন এমনিতে আবু হুরায়রা ওই মদিনার মহিলাকে ডাক দিয়া বলে মদিনার মহিলা তুমি কি গুনাহ করে ফেলেছ আমার কাছে বলো আমি অন্যায় করে ফেলেছি আমার পেটে
মেয়েদের মধ্যে একটা অবৈধ সন্তান ধারণ করেছি ওই সন্তানটা প্রসব হওয়ার পরে মানুষের শরম দিয়ে বাঁচার জন্য ওই সন্তানটা আমি মেরে ফেলেছি আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন এমনি আবু হুরায়রা ওই মহিলাকে ডাক দিয়া বলতেছে বাইর হয়ে যাও পার্টি তুমি চলে যাও ওই মহিলাটা আবু হুরায়রার কাছে নিরাশ হইয়া ওই মদিনার ওলি চার কোণেতে চক্কর দিতে লাগলো আল্লাহর কাছে কান্নাকাটি করে মালিক গো আপনার নবীর সাহাবে আবু হুরায়রার কাছে গেলাম আবু হুরায়রা আমাকে তাড়াইয়া দিয়েছে আল্লাহ আপনি যদি তাড়াইয়া দাও আমি তার দরবারে যাব আল্লাহ মা যদি জানে সন্তান গুনাহ করে ফেলেছে সন্তানটাকে করে জায়গা দেয় না বাবা যদি জানে সন্তান না বড়মানি করেছে আল্লাহ বাবা সন্তানকে বাইর করে দেয় গ্রামের মানুষরা দেখতে পারে না আল্লাহ আপনি যদি তাড়াইয়া দাও আমি তার দরবারে যাব এমনিতে মদিনার মহিলা চকুর পানি ফেলাইয়া কান্দে ওই দিকে নবীর সাথে হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে গিয়া বলে আল্লাহর নবী গো মদিনার একটা মহিলা গুনাহ করে ফেলেছে ওই মহিলা আমার কাছে এসেছিল আল্লাহর নবী ডাক দিয়া বলেন মদিনার মহিলা কি গুনাহ করে ফেলেছে আবু হুরায়রা বলে নবী গো ওই মহিলাটা অবৈধভাবে সন্তান ধারণ করেছে ওই সন্তানটা প্রসব হওয়ার পরে সন্তানটাকে মেরে ফেলেছে ওই মহিলাকে তুমি কি বলেছ এমনিতে আবু হুরায়রা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে নবী গো ওই মহিলাটাকে আমি তাড়াইয়া দিয়েছি বলে দিয়েছি আল্লাহ তোমার গুনাহ মাফ করবে না চলিয়া যাও আমি বলেছি যে তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না তুমি আমার দরবার থেকে চলিয়া যাও ইয়া রাসূলুল্লাহ আমি এই মহিলাটাকে তাড়াইয়া দিয়েছি আল্লাহর নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন এ আমার সাহাবী আবু হুরায়রা তুমি ওই মহিলাটাকে তাড়াইয়া দিলাই তুমি কি আল্লাহর পবিত্র কালাম পড় না সুবহানাল্লাহ তুমি কি আল্লাহর পবিত্র কালাম পড় আল্লাহ কি পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন আমি আল্লাহর কাছ থেকে তোমরা নিরাশ হয়ে না সুবহানাল্লাহ এমনিতে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা
মদিনার মধ্যে পাগলের মত ঘুরে সাহাবায়ে কেরাম কে ডাঙ দিয়া বলে ও নবীর সাহাবীরা তোমরা কি ওই মহিলার সন্ধান দিতে পারনি ওই মহিলাকে তোমরা কি দেখেছো এমনিতে সাহাবীরা বলে না আমরা ওই মহিলার সন্ধান দিতে পারি না ওই মহিলাটাকে আমরা দেখি না আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাত্রি যখন ঘরের মধ্যে চলিয়া যায় ওই দিকে মদিনার মহিলা আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার কাছে আসিয়া ওই সাহাবীকে ডাক দিয়া বলে আল্লাহ আমার গুনাহ মাফ করবেন আমি না গুনাহ করে ফেলেছি আমি না অন্যায় করে ফেলেছি একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله ওই মহিলা আবু হুরায়রার কাছে গিয়া বলে আবু হুরায়রা আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না কবরের আযাব আমি সইতে পারবো না আল্লাহ কি মাফ করবেন এমনিতে আবু হুরায়রা ওই মহিলাকে ডাক দিয়া বলতেছে চিন্তার কোন কারণ নাই আল্লাহর কাছে তুমি কান্নাকাটি করো এমন ভাবে কান্নাকাটি করো চকুর পানি পালাইয়া যদি কান্দ ওগো মদিনার মহিলা আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দিবে ওই সজিদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে ডাক দেয়া বলে মালিক গো দুনিয়ায় সবাই তাড়াইয়া দিতে পারে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিকে আল্লাহ তুমি তাড়াইয়া দিতে পারো না ওই মদিনার মহিলাটা কান্নাকাটি করিয়া সজিদার মধ্যে পড়িয়া যায় কিতাবের মধ্যে উল্লেখ করেন ওই মহিলাটা খুশি খুশি সংবাদে একটা গুলাম আজাদ করিয়া দে এই জন্য আল্লাহ বলেন এক নম্বর শর্ত হল আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদার নারী পুরুষরা শুনো তোমরা যদি তোমাদের জীবনে সফলতা আনতে চাও এক নম্বর কথা হলো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করা লাগবে এক নম্বর শর্ত আল্লাহকে ভয় করা লাগবে এবার আসুন দুই নম্বর শর্ত আল্লাহ কি বলেন আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদার নারী পুরুষ দুনিয়ার মধ্যে তোমরা বেছে বেছে নেক কাজ করো এই নেক কাজকে তোমরা দুনিয়ার মধ্যে মাধ্যম বানাও সুবহানাল্লাহ
যত বেশি আপনি কি করবেন নেক কাজ করবেন ততই আল্লাহর কাছে আপনার সম্মানটা বাড়িয়া যাইবে আমলওয়ালার সম্মানটা আল্লাহর কাছে অনেক বেশি দুনিয়াতে সম্মান আছে পরকাল জিন্দেগিতে সম্মান আছে কেমনে পরকাল জিন্দেগিতে সম্মান হবে দুনিয়ার জগতে কেমনে সম্মান হবেন তার একটা এক্সাম্পল দিলে একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা সহজে বুঝতে পারবেন আল্লাহর নবী যখন মিরাজের মধ্যে গেলেন নবী আমার যখন মিরাজের মধ্যে গেলেন যাওয়ার পরে নবী যখন ওই জান্নাতটা সফর করবেন এমনিতে নবীর সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম নবীর সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম এমনিতে আল্লাহর নবী তাকাইয়া দেখে জান্নাতের মধ্যে কে যেন আগে 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 শব্দ করিয়া কে যেন আগে আগে হারতাছে সুবহানাল্লাহ আল্লাহর নবী জিব্রাইলকে বলেন জিব্রাইল এই জান্নাতের মধ্যে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই তুমি আর আমি ছাড়া আর তো কেউ নাই জান্নাতের মধ্যে কে আগে আগে হারতাছে এমনিতে জিব্রাইল বলেন নবী গো আপনি কি ওই ব্যক্তি কি চিনেন না আমার নবী বলেন জিব্রাইল আমি কেমনে চিনব ওই ব্যক্তিকে দেখা যাচ্ছে না ওই ব্যক্তির কোনো পরিচয় পাচ্ছি না আমি ওই ব্যক্তিকে কেমনে চিনব এমনিতে জিব্রাইল আল্লাহর নবীকে ডাক দিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তির পরিচয় কি আপনি জানতে চান আমার নবী বলেন হ্যাঁ ওই ব্যক্তির পরিচয় দাও এমনিতে জিব্রাইল নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া মানুষ আমার নবী ডাক দিয়া বলেন জিব্রাইল ওই ব্যক্তি দুনিয়ার আবু বকর নূরে জিব্রাইল জিব্রাইল বলে নবী গো ওই ব্যক্তি আপনার আবু বকর নয় আমার নবী বলে জিব্রাইল ওই ব্যক্তি কি উমর নীলে জিব্রাইল জিব্রাইল বলে না গো নবী ওই ব্যক্তি আপনার উমর না আপনার উসমান গনিও না আপনার সাহাবি আলীও না আল্লাহর নবী ডাক দিয়া বলে জিব্রাইল তাহলে ওই ব্যক্তিটা কার জিব্রাইল এমনিতে জিব্রাইল বলে নবী গো ওই ব্যক্তির বাড়ি বহুত দূর ওই ব্যক্তিটা কি এমন কালো যেই কালো থাকার কারণে মদিনার মানুষরা ওই মক্কার মানুষরা কাওয়া বলে ডাকত গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তি হইল আপনার মসজিদের নববীর মুয়াজ্জিন হযরত বেলাল হাবশি সুবহানাল্লাহ ওই ব্যক্তি হইল আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল হাবশি এবার আমার নবী মিরাজ থেকে আসিয়া বেলাল হাবশিকে ডাক দিয়ে বলতেছেন ও বেলাল হাবশি এদিকে আসো বেলাল হাবশি যখন আল্লাহর নবীর সামনে আইছেন এমনিতে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও বেলাল হাবশি তোমার কি এমন আমল যেই আমলের কারণে তুমি জমিনের মধ্যে হাঁটো দুনিয়ার মধ্যে হাঁটো আর এই আটাটা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পৌঁছায় দেয় সুবহানাল্লাহ এমনিতে বেলাল হাবশি নবীকে ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি একজন কালো সাহাবি গো নবী আমার গর নাই বাড়ি নাই আমার কোন সম্পদ নাই গো নবী ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোন আমল নাই
নাই তবে গো নবী একটা আমল আছে আমার পয়গম্বর ডাক দেয়া বলে ওরে বেলাল ওই আমলের কথা বলো না এমনিতে বেলাল ডাক দেয়া বলে নবী গো আমার আমল হইল গো নবী আমি যখন নামাজের জন্য ওযু করি আমি যখন আযান দেওয়ার জন্য ওযু করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ওযু করার পরে আমি তাহিয়াতুল ওযুর দুই রাকাত নামাজ আদায় করি সুবহানাল্লাহ আমার তেমন কোনো আমল নাই আমি যখন ওযু করি ওযু করার পর আমি তাহিয়াতুল ওযুর দুই রাকাত নামাজ আদায় করি আমার নবী বেলালকে ডাক দেয়া বলতেছে হ্যাঁ বেলাল আর বুঝার বেঁধে বেলাল মনে হয় না বেলাল আল্লাহর দরবারে তোমার আমলটা কবুল হয়ে গেছে ওরে বেলাল জি আমলের কারণে দুনিয়াতে আল্লাহ তোমার সম্মানী বানাইছে হযরতে বেলাল এমন একজন মানুষ ছিলেন বেলাল আপনাকে আল্লাহর নবী মসজিদের মুয়াজ্জিন বানাইছেন আল্লাহু আকবার ওই বেলাল আপনি এমন ব্যক্তি ছিলেন আল্লাহর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আল্লাহর নবীকে কষ্ট দিতে প্রস্তুত নয় বেলাল আপনি কিতাবের মধ্যে উল্লেখ করা আল্লাহর নবী যখন দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেলেন ওই বেলাল আপনি মদিনার মানুষদেরকে ডাক দেয়া বলে ও মদিনার মানুষ আমি আর মদিনাতে থাকব না হযরতে আবু বকরকে বলে ও আবু বকর আমি আর মদিনাতে থাকতে যাই না আবু বকর ডাক দেয়া বলে বেলাল রে কেন তুমি মদিনাতে চলে যাইবা মদিনার কেউ কি তোমাকে মেরেছে মদিনার কেউ কি তোমাকে গালি দিয়েছে এমনিতে বেলাল ডাক দেয়া বলে মদিনাতে থাকতে যাই না যেই মদিনার মধ্যে আমার নবী নাই আমার নবী নাই যেই মসজিদে নববীতে যখন আমি আজান দিতাম আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইতাম আমি আর মদিনাতে থাকতে যাই না হযরতে বেলাল আবশি একটা গাঁটি লইয়া মাথার মধ্যে মদিনায় থেকে বাহির হয়ে যায় আল্লাহর পয়গম্বর বেলাল আবশিকে স্বপ্নে যুগে ডাকে ওরে বেলাল আমি নবীর মদিনা থেকে তুই বাহির হয়ে গেলাম আমি নবী তোমার প্রতি কি দোষ করলাম রে বেলাল বেলাল অনেক দিন হয়ে গেল আমি পয়গম্বরের রোজার মধ্যে আসো না আমি পয়গম্বরকে সালাম দেও না যে কোন বেলাল ওই স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখার পরে ফজরের নামাজটা আদায় করিয়া বেলাল মদিনার দিকে রওনা দিয়েছে যে কোন বেলাল মদিনাতে গেছে যাওয়ার পরে এমনিতে সাহাবায়ে কেরাম প্রতিটা সাহাবায়ে কেরাম বলে হায় হায় বেলালকে দেখা যাচ্ছে মনে হয় আমার নবী আসতেছে মনে হয় আমার নবী আসতেছে এমনিতে যে কোন বেলাল ওই মদিনার মধ্যে আসলো কিতাবের মধ্যে উল্লেখ করা ওই মদিনার প্রতিটা শিশুরা তার মায়ের কাছে গিয়া বলে মা গো তাকাইয়া দেখো না ওই যে নবীর সাহাবী বেলাল আসতেছে ও মনে হয় গো মা আল্লাহর পয়গম্বর আসতেছে সুবহান
মনে হয় গো মা আল্লাহর পয়গম্বর আসতেছে এমনিতে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম কইলে আবেদন করলেন বেলাল অনেক দিন হয়ে গেল নবীর যুগ থেকে আমরা তোমার আযান শুনছিলাম নবী যখন বিদায় হওয়ার পর থেকে পুরো দিন তোমার মধুর কণ্ঠে আমরা আযান শুনি না ও বেলাল দয়া করে একটু মধুর কণ্ঠে আযান দাও না এমনিতে বেলাল সাহাবায়ে কেরামকে বলতেছে আমি যদি আযান দেই আমার নবীকে আমি দেখতে পারবো না আমি যদি আযান দেই আমার কলিজা ফাটিয়ে যাইবে না 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 আমি আযান দিতে পারবো না এমনিতে সবাইকে অনেক আবেদন করলে অনেক অনুরোধ করলেন বেলাল আযান দেয় না সাহাবায়ে কেরাম হাসান আর হুসাইনের কাছে চলিয়া যায় ওই হাসান আর হুসাইন আসিয়া বেলালকে ডাক দেয় বলে বেলাল রে একটু আযান দাও না রে বেলাল না না আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায় তোরে বেলাল বেলাল না 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 আজকে কবর বাসিন্দা হয়ে গেছে না না মদিনায় ঘুমায় বেলাল তুমি একটু আযান দাও রে বেলাল বেলাল সে বলে আমি তোমাদের কথা পালাইতে পারি কিন্তু হাসান আর হুসাইনের কথা পালাইতে পারি না হাসান আর হুসাইনকে যদি কষ্ট দেয় আমার নবী দিনের নবী মায়ার নবী রহমতের নবী রোজায় তাকিয়ে কষ্ট পাইবে আমি আমার সানার হুসাইনকে আমি কষ্ট দিতে চাই না এমনিতে বেলাল আযান দিছে আযান দেওয়ার পরে মদিনার মধ্যে কান্নার রুল সাহাবায়ে কেরামের দিকে কাঁদতেছে অনেক দিন পরে আল্লাহর নবীর যুগের আযান আমরা শুনলাম আবার আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতেন আল্লাহু আকবার নবীর জন্য ঘর ছেড়ে দে আমার নবীর জন্য বাড়ি ছেড়ে দে আমার নবীর জন্য বেলালে বেশি আত্মীয় স্বজন চারিয়া দে আমার নবীর জন্য নিজের ঘর ছাড়িয়া যায় আজকে নবীকে ভালোবাসতে পারি না আমার নবীকে আজকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয় আমার নবীর ওই নবুয়তির মধ্যে কলঙ্ক লিপন করতে চায় একজন কাদের সম্পদে আছে আমার নবীর বিরুদ্ধে আজকে তারা কলম করতে চায় অতএব আমরা তাদেরকে পরিষ্কার বসায় চালাইয়া দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই ঘোষণা করুন এই কাদিয়ানিকে এই কাদিয়ানিকে আপনি কাফির অদিরি কাফির ঘোষণা করুন এই কাদিয়ানিরা আমার নবীর নবুয়তের মধ্যে কলঙ্ক লাগাইতে চায় আমার নবী বলে গেছেন যে আমি নবী চলে যাওয়ার পরে নবুয়তের দরজাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন আর এই দুনিয়াতে আর কোন নবী আসবেন না কিন্তু গোলাম আহমদ কাদেরী নবুয়তি দাবি করে গোলাম আহমদ কাদেরী কি করে নবুয়তি দাবি করে যাই হোক সেদিকে আমি যেতে চাই না দুই নম্বর কথাটা হইল
আল্লাহ বলতেছেন ওয়াফতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বলেন হে দুনিয়ার ইমানদাররা দুনিয়ার জগতে তোমরা মাধ্যম তালাশ করো এবার আসুন তিন নম্বর কথাটা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াজাহিদু ফি সাবিলিহি আল্লাহ বলেন হে দুনিয়ার ইমানদাররা এক নম্বর তাকওয়া অর্জন করবা দুই নম্বর হইল মাধ্যম তালাশ করবা তিন নম্বর হইল ওয়াজাহিদু ফি সাবিলিহি আল্লাহ রাস্তায় তোমরা জিহাদ করবা সুবহানাল্লাহ এই গেল তিনটা কর্মসূচি এই তিনটা কর্মসূচি যদি আল্লাহর কোন বান্দা এবং বান্দি মানতে পারে তাহলে আল্লাহ বলেন যে লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলেন যে ওই মানুষটা ওই বান্দা এবং বান্দিটা আমি আল্লাহর কাছে একজন সফল মুমিন হিসাবে আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে সুবহানাল্লাহ যাই হোক আমরা যেহেতু মোটামুটি আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করে পরিশেষে কত হইল ভাই এটা মসজিদ এটা আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে যদি আমি দান খয়রাত করি মরার